আমি আর প্রিয় সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে বসছি। এই যে একটা ক্যাপসুল নিয়ে বসছি, এটা দেখতে একদম ক্যাপসুলের মতো না? এত ছোট একটা জিনিস যেটা ব্যাগে ক্যারি করাটা খুবই সহজ, তো এটা কি হতে পারে আপনারা গেস করেন? গেস করতে করতে আমি এটা খুলি। ইয়েস, এটা একটা ছাতা। এটা হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি একটা ছাতা। এখন তো বৃষ্টির সিজন, তো ব্যাগের মধ্যে একটা ছাতা রাখাটা খুবই দরকার। তবে বড় ছাতা অনেক সময় ক্যারি করাটা ঝামেলা হয়ে যায়, সেক্ষেত্রে এই ছোট ছাতাগুলো কিন্তু দেখতে একদম ছোট হলেও, এই তো ভাঁজ করার পর ছোট হয়ে গেলেও এরপরে কিন্তু ফুললি ছাতার একটা কাজ হবে। এটা কালটা সুন্দর। আর এই যে এত সুন্দর একটা জিনিস যে এত ছোট করে ভাঁজ করা যায়, এই জিনিসটা এই সিজনের জন্য খুবই কাজের। বসো। আরও কিছু জিনিসপত্র আছে, এগুলো সব প্রিয়র জন্য আসছে। প্রিয় তো আর্ট ক্লাসে যায়, আর্ট ক্লাসের জন্য প্রিয়র এই সবগুলো জিনিসপাতি দরকার হবে। আর এই ছাতাটা আপনারা কোথায় পাবেন বলেন তো? এই ছাতাটা আপনারা পেয়ে যাবেন A to Z নামে পেজে। পেজটা আমি উপরে ট্যাগ করে দেবো। A to Z পেজ থেকে প্রিয়র জন্য এই ছাতাটা পাঠানো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জিনিস পাঠানোর জন্য। আর আপনাদের যাদের যাদের এমন ছোট ছাতা লাগবে ওনাদের পেজে নক করে দিতে পারেন। আর এখন আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখাচ্ছি। এটা হচ্ছে বাচ্চাদের স্টেশনারি তো আমাদের লাগেই, তো স্টেশনারির সাথে কালার, এখন তো সব বাচ্চাদের স্কুলে বলেন মানে কালার আর্ট ক্লাসে না গেলেও স্কুলেও কিন্তু বাচ্চাদের ক্রাফটিংয়ের ক্লাস থাকে, তো এই ক্রাফটিংয়ের জিনিসপাতিগুলো প্রিয়কে পাঠানো হয়েছে। এক একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সব কিছু আপনারা পেয়ে যাবেন A to Z পেজে। ওনারা নিজেরা ইম্পোর্ট করেন, তো নর্মালি বাইরে যে প্রাইস দিয়ে আপনারা পাবেন কী বলে লাইব্রেরিগুলোতে, ওনাদের পেজে এর চেয়ে কম দামে পাবেন। আমি জানি না কোনটা কেমন প্রাইস, ওনাদের পেজটা উপরে ট্যাগ করে দিব, সেখানে গেলে আপনারা দেখে আসতে পারবেন। প্রিয়র কাছে যেই প্রিয় একটা করে তুলে দেখাক যে পেজে আপনারা কী কী পাবেন। এই তো স্টেশনারি আইটেম সব পেয়ে যাবেন ওনাদের পেজে। বাচ্চাদের যে ধরনের স্টেশনারি লাগে, পেন্সিল কলম থেকে শুরু করে সব। এর আগেও প্রিয়র জন্য অনেকগুলো পেন্সিল পাঠানো হয়েছিলো, প্রিয় পেন্সিলগুলো দিয়ে লিখেছে, কালার পেন্সিল থেকে শুরু করে সব কিছু আছে। তো প্রিয়র কালার পেন্সিলের সেটগুলো খুবই ভালো করেছিল এর আগে। এটা এটা একটা ফুল সেট, এই যে এটার সাথে এটা বের করো, এটা বের করো সেট। সো এই যে এগুলো হচ্ছে যে কালার পেন্টগুলো, এটা হচ্ছে ওয়াটার কালার প্যাড, এটার সাথে আপনারা এই কলমের সেটটা নিতে পারবেন। এই এই দুইটা মিলে হচ্ছে একটা সেট, আলাদাভাবেও নেওয়া যাবে, এটা দুইটা মিলে হচ্ছে একটা সেট। তো এখানে হচ্ছে 12টা কালার পেন্সিল আছে, এটার সাথে হচ্ছে একটা সেট। আর এখানে কি দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমি খুলে দেখাই, এটা হচ্ছে গিয়ে একটা কলম যেটা একটা অনেকগুলো কালার পেন্সিল, এটার মধ্যে এটা হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 6টা কালার আছে। এটা হচ্ছে গিয়ে দুই সাইড দিয়ে লেখা যাবে, এটা হচ্ছে গিয়ে দুই সাইড দিয়ে লেখা যাবে। তো এক সাইড হচ্ছে গিয়ে মোটা, মোটার জন্য আরেক সাইড হচ্ছে চিকন, আরেক সাইড হচ্ছে গিয়ে একদম চিকন। এরকম 6টা কালার আছে, এরকম 6টা কালার আছে। আরও জিনিসপত্র আছে এখানে, হচ্ছে যে কালার প্যাডগুলো আছে এগুলো হচ্ছে গ্লিটারি কালার প্যাড, এগুলো ক্র্যাফটিংয়ের কাজে লাগে। এই কালার প্যাডগুলো দিয়ে ক্র্যাফটিং করা যাবে, কালার প্যাড এই যে ওনাদের এখান থেকে আপনারা সিঙ্গেলও নিতে পারেন, পুরো সেটও নিতে পারেন। এটা সুন্দর সুন্দর ব্লু ব্ল্যাক এগুলো দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনও কিন্তু করা যায়, যে বাজে বা যে কোনো ঘরে ওকেশন হলে এই টাইপের জিনিসগুলো দিয়ে লেখা যায়, ওই যে হ্যাপি বার্থডে এমন টাইপের বোর্ড বানানো যায়। এরপরে হচ্ছে এই তো কলমের একটা সেট পাঠানো হয়েছে। ছোটোবেলায় আমরা এই গ্রিপার বলপেন দিয়ে লিখতাম, আমার এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। পরীক্ষার সময় দেখা যেত, পরীক্ষার আগের দিন এমন ফুল সেট নিয়ে আসা হইতো যে লিখতে লিখতে হাতে দাগ পড়ে যায় না। আমাদের সময় যে কী একটা বলপেন যেন ছিল না, ভুলে গেছি, এখানে ওইটা ধরলে হাতে দাগ পড়ে যেত। তো এরপরে যখন এটা আসলো, এইটা দিয়ে লেখাটা খুব ইজি হয়ে যেত, কারণ হচ্ছে এটার জন্য হাতে আর দাগ পড়তো না, যে অনেক লেখা যখন থাকতো এটার জন্য হাতে আর দাগ পড়তো না। তো এটা আমাদের মানে 90s বাচ্চাদের সবার পছন্দের একটা কলম হচ্ছে এই গ্রিপার। অনেক দিন পর আমি দেখলাম এই কলম। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে একটা প্যাড দেওয়া আছে, এটা হচ্ছে একটা ডায়েরি। এখানে এদিকে দেখো, এখানে ইয়েলো ব্লু
আরে পেস্ট পিঙ্ক এগুলো কেন দেওয়া আছে? আলাদা করার জন্য, যে এক সাইড এক একটা সাবজেক্ট অনুযায়ী যদি কেউ ডায়েরি লিখতে চায় ওই সাবজেক্টের পড়ালেখাগুলো এইভাবে আলাদা করতে পারবে। যাইয়ের সাথে পারি যে সুন্দর এই ছোটো প্যাডটা লাগানো ছিল, এটা হচ্ছে এক্সট্রা নোট যদি লিখতে হয়, তো যে আঠাসহ তো এটা আমার এভাবে খুলে যে এভাবে লাগিয়ে রাখা যাবে এক্সট্রা নোট যদি আমি লিখি যে বাংলা। এটা এটা সুন্দর আর খুব সুন্দর একটা রেইনবো পেন্সিল আসছে, একটা পেন্সিল দিয়ে কয়েকটা কালার লেখা যাবে। এটা তো ট্রাই করে দেখো। হ্যাঁ এটা ট্রাই করে দেখি। তো কাগজ তো দেখি তো রেড রেড একটা পেন্সিল দিয়ে কয়েকটা কালার হবে যেমন কি দেখাই রেইনবো, এটা হচ্ছে রেইনবো পেন্সিল দেখাই এদিকে এদিকে আমি যদি প্রি পি লিখি এটা কিন্তু একটু হলো চেঞ্জ হবে যদি আমি নানো রাই, কারণ এটা রেইনবো এক একটা অক্ষর এক এক রকম ভাবে লেখা যাবে পুরাই রেইনবো। খুবই সুন্দর পেন্সিলটা, আর্টের কাজে খুব কাজে আসবে। আর ছোটো যে বাচ্চারা আছে যে এখনও পড়াশোনা শুরু করেনি, তারা তো দেখা যায় আর্ট করতে পছন্দ করে, তারা এই টাইপের পেন্সিল দিয়ে আর্ট করতে খুব পছন্দ করবে। সুন্দর না ডিজাইনগুলো? ধরো প্রিয় তুমি একটা খুললো আমি একটা খুলি দেখি কোনটা কেমন। আচ্ছা এটা হচ্ছে মনে হচ্ছে এটা হচ্ছে একটা লিপস্টিক স্টাইল, এটা লিপস্টিক স্টাইল, এটা তো ছোট্ট মানে ক্যারি করার জন্য যদি সিগনেচার পেন হয় না যে লম্বাগুলা ক্যারি করতে সমস্যা, তখন কিন্তু এই ক্ষেত্রে এই ছোটো কালার পেনগুলো ইউজ করা যাবে। এই যে উঠানো যায় কিনা মানে ইউজ করা যায় কিনা আমি জানি না, এটা হয়তো ডিজাইনের জন্য দেওয়া হতে পারে। আর যে কালার পেনটা আছে এটা এইভাবে স্টার স্টার করে বাচ্চারা আঁকতে পারবে, যে কোনো কিছু স্টার আঁকতে হলে তখন এটা দিয়ে আঁকতে পারবে। আর এটা হচ্ছে এক ধরনের রিবন, এটা হচ্ছে বাচ্চারা বিভিন্ন কার্ড বানায় না ফাদার্স ডে মাদার্স ডে, তখন কার্ডের চারো সাইডে এই টাইপের রিবন দিয়ে ডিজাইন করতে পারবে, অথবা যে কোনো ডিজাইন বাচ্চারা এই টাইপের রিবন দিয়ে করতে পারে। আর এগুলো হচ্ছে ক্র্যাফটিং কাটার, এগুলো দিয়ে হচ্ছে ফ্লাওয়ারের শেপটা কাটা যায়, বাচ্চারা যখন কোনো ক্র্যাফটিং করবে এই শেপটা হচ্ছে এটা দিয়ে কাটতে পারবে। তো ক্র্যাফটিং কাটার এই যে ক্র্যাফটিং কাটার দিয়ে আমি একটা দিয়ে কেটে দেখলাম, এই যে ফ্লাওয়ার এই যে এই ফ্লাওয়ারটা দিয়ে বাচ্চারা ডিজাইন করতে পারবে, এই হচ্ছে কাটারের কাজ। আর এগুলো হচ্ছে কিছু ইরেজার, এরপরে এগুলো হচ্ছে পেপার রিবন, এগুলো দিয়ে হচ্ছে যে নিচে যে ফ্লাওয়ারের ডিজাইনগুলো আছে এই টাইপের ফ্লাওয়ার বানানো যাবে। বাচ্চারা তো আজকাল অনেক ক্রিয়েটিভ, তো এগুলো সুন্দর শেপে কাটা আছে, দুইটা দুই সাইজ, একটা হচ্ছে একটু চিকন একটা হচ্ছে একটু মোটা, তো বাচ্চারা যেভাবে পছন্দ করে ওইভাবে ফ্লাওয়ার বানিয়ে নিতে পারবে। আর আর প্রথমে যে আর্ট পেপারটা দেখিয়েছি এটা কিন্তু ওয়াটার কালার প্যাড, মানে ওয়াটার কালার এই প্যাডের মধ্যে ইউজ করা যাবে। আমাদের পেজে অনেক সুন্দর সুন্দর স্টেশনারি আছে যেগুলো আসলে অ্যাভেলেবেল আমরা সবসময় দেখিও না, একটু এক্সেপশনাল টাইপের স্টেশনারিও ওনাদের পেজে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে একটা কেচি যেটা দিয়ে কয়েক ধরনের ক্র্যাফটিং এর কাগজ কাটা যাবে। থ্যাংক ইউ সো মাচ এ টু জেড শপকে, এর আগেও প্রিয়র জন্য অনেকগুলো কালার পেন্সিল পাঠিয়েছেন, কালার পেন্সিলগুলো খুবই ভালো, প্রিয় তো কালার করতেছে এখনও, প্রিয় আর্ট ক্লাসে যাচ্ছে এই কালার পেন্সিল দিয়েই। ওনাদের পেজে হচ্ছে বাচ্চাদের স্টেশনারি আইটেম থেকে শুরু করে কসমেটিক্স আইটেমও পেয়ে যাবেন ওনাদের পেজে। ওনাদের পেজে লাস্ট টাইম আমার জন্য লিপস্টিক পাঠানো হয়েছিল, লিপস্টিকগুলোও বেশ ভালো ছিল, ওনারা নিজেরাই ইম্পোর্ট করে নিয়ে আসেন প্রোডাক্ট। তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।